মাননীয় প্রধানমন্ত্রী এটা চান এবং সেই তারই একটা নির্দেশন হিসাবে আজকে এই আম পরিবহনের জন্য কৃষকদের সুবিধার জন্যে এই নির্দেশ তিনি দিয়েছেন আমরাও কাজ করছি আপনারা আমাকে সহযোগিতা করেন সমস্যা একটু থাকবেই সমস্যাগুলো সমাধানের জন্য আপনারা পরামর্শ দেবেন কিন্তু আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না সমস্যাগুলো আমরা দেখলাম আমরা শুনলাম আমরা ব্যবস্থা ইনশাল্লাহ করব আপনারা যদি সরাসরি আপনারা এয়ারপোর্ট স্টেশনে আম নিয়ে যান ওইখান থেকে তো এয়ারপোর্ট পাশেই আপনাদের অনেক সুবিধা হবে তাতে তো আমার মনে হয় যে আমাদের আমাদের চেম্বারের সভাপতি একটা কথা বলছেন যে ডাক বিভাগকে আমরা কাজে লাগাইতে পারি তো তবে আমার মনে হয় বর্তমান পর্যায়ে আমরা এই যে কুরিয়ার সার্ভিসগুলো আছে এদের সাথে আমরা একটা কন্ট্যাক্টে আসতে পারি কারণ কোরিয়ার সার্ভিস আমি মনে করি অনেক এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আমরা তাদের সাথে কথা বলে আমরা আপাতত আমরা আপনাদের সুবিধার জন্য একটা আলোচনায় বসে একটা চুক্তি দিয়ে আসতে পারি আপনাদের সুবিধার জন্য একটু সময় লাগবে একটু সময় লাগবে তো আপনারা যদি কোনো অসুস্থ লোকের দিক থেকে মুখ ফিরায় নেন সে কিন্তু বাঁচে না বাঁচে আমরা এখন অসুস্থ ধরে নেন সুস্থ হওয়ার চেষ্টা করতেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের টানি তুলতেছেন সমাধানের জন্য আপনারা পরামর্শ দেবেন কিন্তু আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না আমাদের 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 জানেন যে ট্রেনের বগির স্বল্পতা আছে আমাদের ইঞ্জিনের স্বল্পতা আছে তারপরে মিটার গেজ ব্রড গেজ আপনার এই এই জটিলতা আছে আপনার যদি যে জায়গায় আমাদের ব্রডগেজ দিয়ে যে যদি ব্রডগেজ আপনার ঢাকার ওই পাশে না থাকে তাহলে পরে আপনার ট্রেন আমাদের বাধ্য হয়ে ট্রেন এবং ইঞ্জিন চেঞ্জ করতে হবে এই সমস্যাগুলো সমাধান হয়ে গেলেই এবং আশা করি আমরা চেষ্টা করছি হবে ইনশাল্লাহ